প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল বিশ্ববঙ্গ নিউজ। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিমগঞ্জ ব্লকের বাঁকড়া ফুটবল ময়দানে আজ শিব মন্দিরের ভিত স্থাপন করা হলো। দীর্ঘ 171 বছর ধরে এই শিব পূজা হয়ে আসছে। আজ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সহযোগিতায় এই শিব মন্দিরের শুভ ভিত স্থাপন করা হলো। উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় দেবেশ মণ্ডল মহাশয়, ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী, পঞ্চায়েত প্রধান মঞ্জুলা মণ্ডল ও গ্রামবাসীবৃন্দরা। দেখে নেব সেই দৃশ্য। আজকের বিষয়টা, আমরা একটা পুরাতন মন্দির সবাই মিলে বহুদিনের পুরাতন মন্দিরটা ভেঙে আছে এবং এটা নূতন করে সংস্কার করার জন্য আমরা সবাই সহযোগিতায় আজকের একত্রিত হয়েছি। এবং এই সহযোগিতায় আমাদের উদ্যোগে ছিলেন আমাদের হিঙ্গলগঞ্জ বিধায়ক দেবেশ মণ্ডল দাদা ছিলেন, এবং আমাদের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পুত্তর দপ্তরে ছিলেন আমাদের শহীদুল্লাহ গাজী ভাই ছিলেন, আর আমাদের শিব মন্দিরের যে কমিটি আছে কমিটি এবং সবার সহযোগিতায়। এবং নূতন করে শিব মন্দির আপনার স্থাপন হবে, কারণ এটা হচ্ছে জাগরি। কেন জাগরি? কেন শিব মন্দিরের ছোটোবেলা থেকে আমরা দেখেছি বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসেন। এটা আবার শিব মন্দিরে এসে মানুষ প্রত্যেক মানুষ কিন্তু এখানে উপকৃত করে, এখানে ডাকলে ডাক শুনে নি যায় গিয়ে সেইটা সবাই মিলে নূতান্তির আবার যেভাবে খারাপ হয়ে গেছে সেটা আবার নূতান্তরে ভিত্তি স্থাপন করে নূতন মন্দির তৈরি হবে। তার জন্য এলাকার মানুষ, ধর্মপ্রবীণ মানুষ, মায়েরা বোনেরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের বিধায়ক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন। শহীদুল্লাহ গাজী, হিমালয় পঞ্চায়েত।